কোনো আইনি নোটিশ আসেনি, নোটিশ দিতে পারে ব্যাংকের ব্যাপার তো। 2014 সালে আমি এই জাহাজবাড়িটা হাউস বিল্ডিং লোন নিয়ে আমি করেছিলাম, তখন শুভেন্দু অধিকারী চেয়ারম্যান ছিল। তো আমি পরপর টাকা পরিশোধ করে দিয়ে এসেছি, যে টাকাটা পাবে আমার ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে, টাকাটা তুলে মেকআপ করলে কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তবে আমি চেয়েছিলাম যে লাস্টে কয়েকটা ইন্টারেস্টটা মকুব করতে, সেই ইন্টারেস্টটা ওরা মকুব করতে চায়নি, এই জন্য টাকাটা পড়ে আছে, নিশ্চিত টাকাটা আমি দিয়ে দেবো। আরেকটা লোন যেটা করেছে 2020 সাল থেকে আমার কাছ থেকে ব্যাংকিং লোনে আমি একটা ট্রলার নিয়েছি, সেই ট্রলারটা আমাকে করোনা ভাইরাসের জন্য ব্যাংক আমাকে হ্যান্ডওভার দেয়নি, 2022 সালে 2 ফেব্রুয়ারি আমাকে ব্যাংক হ্যান্ডওভার দিয়েছে। আমি ব্যাংকে বলেছি তাহলে যেদিন থেকে আপনি আমাকে ট্রলার দিয়েছেন সেই দিন থেকে আমার ইন্টারেস্ট সহ টাকা নেন, ওরা সেটা মানতে চায়নি, 2 বছরে ইন্টারেস্ট ফাউ ইন্টারেস্ট নিতে চাইছে, ব্যাংক আমার সঙ্গে জালিয়াতি করেছে। আমি ব্যাংকের বিরুদ্ধে লোকাদালতে যাব, কেস করব, এটা প্রিপারেশন নিয়ে নিয়েছি। আমি ইমিডিয়েটলি এই সপ্তাহে উকিলের চিঠি দিয়ে আমি ব্যাংকে যাব, কোর্টে যাব। অর্থাৎ ব্যাংকই আমাকে নোটিশ করবে, আমি ব্যাংকের বিরুদ্ধে করব আমার সঙ্গে এই 2 বছরের জালিয়াতি ইন্টারেস্ট সহ টাকা আমার উপরে চাপিয়ে দেওয়ার জন্য। সেটা কি ডলারের জন্য? ডলারের জন্য। আর হাউস বিল্ডিং লোন যেটুকু আছে ইন্টারেস্ট ছাড়তে বলেছি, না ছাড়লেও আমি টাকা মিটিয়ে দেবো, ওটা ফ্যাক্টর না, ওটা হয়ে যাবে। এমনি আপনার এমনি টলার কটা আছে? টলা আমার 3টা টলা। বিরোধীরা বলছে যে আপনি এই সামনে পঞ্চায়েত ভোট সেই ফায়দা তোলার জন্য আপনি এই লোন না অনাদায়ের একটা নাটক করছেন। হতেই পারে, কারণ আমি তো বিরোধীদের দেখে আমি লোন নেইনি। আমি 2020 সালে ট্রলারটা নিয়েছিলাম, তখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসেই ছিল। 2014 সালে শুভেন্দু অধিকারী আমাকে লোনটা দিয়েছিল চেয়ারম্যান হিসাবে। স্বাভাবিকভাবে বিরোধীরা জিজ্ঞাসা করে শুভেন্দু অধিকারীকে যে ও কেন আমাকে লোনটা দিয়েছিল। দাদা, এখানে মনে করছেন কি যে যেহেতু শুভেন্দু অধিকারী একসময় ওই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেহেতু তার অঙ্গুলি হেলনে আপনাকে এই ধরনের হেনস্থা করছে ব্যাংক? না না না, এই ধরনের বলবো না, ব্যাংক ব্যাংকের কাজে চলছে, এখানে রাজনৈতিক প্রতিহিংসা আছে বলে আমি মনে করিনি। ব্যাংক ব্যাংকের মতো কাজ করবে আর আমি আমার মতো কাজ করব, এখানে কোনো রাজনৈতিক মানে সমস্যা নেই। আপনার ওই বাড়ির লোনের পরিমাণটা কত ছিল? বাড়ির লোন মানে ছিল 25 লক্ষ টাকা। ইএমআই কত ছিল, মানে প্রতি মাসে? 36,000 টাকা। ২২ সালে ওই আমার সঙ্গে বেইমানি করেছে, 2 বছরের ইন্টারেস্টটা বাড়তি চাপে দিয়েছে। আরে 22 সাল আর 23 সাল কার দেখায়, এতে ডিভোল্ডার বলা যায় ব্যাংকে? শুধু মিডিয়ারা পেপার হাইলাইট করে আমাকে কুলসিত করার চেষ্টা করছে। 22 সাল থেকে টাকা দিইনি না, ওখানে আমার টাকা পড়ে আছে, আমার ফিক্সড ডিপোজিট টাকাটা আছে তো ওখানে, আমার কাছে টাকা আমি পাবো ওখানে। আপনি কি কোর্টে যাচ্ছেন তাহলে? অবশ্যই, ব্যাংকের বিরুদ্ধে আমি টলারের জন্য আমি কোর্টে যাচ্ছি, টলারের লোনের জন্য আমি কোর্টে যাচ্ছি। অবশ্যই ব্যাংক আমার সঙ্গে জালিয়াতি করেছে, ওপেন টু অল আমি প্রেস মিডিয়াতে বললাম যে ব্যাংক আমার সঙ্গে জালিয়াতি করেছে, 2 বছরে বাড়তি ইন্টারেস্ট সহ টাকা নেওয়ার চেষ্টা করছি, আমি লোক আদালতে যাব। আমি শেখ সুপিয়ান, সহ সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ।